আজ আজানের সময় পেশা পায়খানা করা যাবে কিনা আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে হায়েজ অবস্থায় মুখস্থ সুরা কি তেলাওয়াত করা যাবে গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কিনতে পাওয়া যায় যেসব মেহেদিগুলো সেগুলো কি লাগানো যাবে নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে গনি আপনি জানতে চেয়েছেন আজানের সময় পেশা পায়খানা করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আজান হলে ওই সময় পেশা পায়খানা করা যাবে না বা দুনিয়াবে নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না এরকম কোনো কথা করোনাতেছি কোথাও বলা হয়নি তবে হ্যাঁ আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো যদি পারেন মুখে জবাব দিবেন আর না দিলেও কোনো গুণা হবে না অর্থাৎ মজান যা বলছেন সাথে সাথে তা তা বলছেন আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন তবে হ্যাঁ আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না বা নেওয়া উচিত হবে না যার কারণে আজান জব আপনি সেখানে দিবেন না অর্থাৎ এক কথা আজান সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন পেশার পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন কোনো প্রকার নিষিদ্ধ নয় এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জব দিতে পারছেন তাহলে জব দিবেন সেটি সবের কাজ আর না পারলে দিবেন না তমা আমি জানতে চেয়েছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আজান যখন চলছে তখনও কেউ চাইলে আদায় করতে পারে কোনো অসুবিধা নেই বিশেষ করে মা বোনদের কথা বলতে পারি ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা আদায় করবেন মসজিদে আজান হচ্ছে আজান শেষ হলেই তাকে সালাত আদায় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই পুরুষরা তো আজান শেষে জামাতের অপেক্ষা করবেন তারপর আদায় করবেন যদি কোনো কারণে তিনি জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে এক একা তাকে পড়তে হয় তাহলে আজান চলাকালীন সালাত আদায় করলে সালাত হয়ে যাবে এমডি ইউনুস আলী টনি টনি আপনি জানতে চেয়েছেন হায়েজ অবস্থায় মুখস্থ সুরা কি তেলাওয়াত করা যাবে মাসিক অবস্থায় এবং প্রসব পরবর্তী ব্লিডিংয়ের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কি না এটা নিয়ে ওলামাহিক মত পার্থক্য রয়েছে জম্মুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হল এ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না কারণ রসুল আকরম সাল্লিয়াল্লাম গোসল ফরজ হওয়া অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন আর এটিও গোসল ফরজ হওয়ার অবস্থা যার কারণে এই সময় কোরআনতালত করা যাবে না সম্প্রতি বিনবাজ বাজ ইবনু সৈমিন রাহিম তারা সহ আরব বিশ্বের কোনো কোনো বা অনেক কোনো মাইকরাম বলছেন যে এটি করা যাবে নিরাপদ হলো না করা এবং শোনা তেলাওয়াত শোনা যেতে পারে হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কী পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দাড়িতে দিয়েছে দিতে হয় চুলে দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দাড়িতে চুলোতে দিতে হয় মাথা তো আমরা মাথায় দেই সেটা আবার পায়েও দেই অতএব এরা কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না নখে দেওয়া যাবে না এরপরে অলিভিয়া ইসলাম আপনি জানতে কিনতে পাওয়া যায় যেসব মেহেদিগুলো সেগুলো কি লাগানো যাবে বাজারে যে সমস্ত মেহেদিগুলো কিনতে পাওয়া যায় এই সমস্ত মেহেদিগুলো আপনি ব্যবহার করতে পারেন তবে মুশকিল হলো এই সমস্ত মেহেদিগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার আর্টিফিশিয়াল হয়ে থাকে আর আর্টিফিশিয়াল মেহেদিটা কিন্তু আপনি শরীরে ব্যবহার করলে দেখবেন যে উপরে আলাদা একটা স্তর পড়ে যায় একটা আবরণ পড়ে যায় যার কারণে এটা খসে খসে পড়ে কিন্তু আলাদা স্তরটা তলাদার স্তর পড়ে গেলে তো আপনার গোসল হবে না হ্যাঁ মেয়েদের যখন অজু সালাদ থাকে না ওই সময়টা তারা যেগুলো ব্যবহার করেন তারা সে করতে পারেন কিন্তু আবার সালাতে বিধান যখন এসে যাবে তারা সেটা রিমুভ করে তারপরে অজু গোসলের জন্য উপযোগী করতে হবে তার স্কিনকে ত্বককে এরপরে শাহান রাফসান আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে আর সামান্য যদি কণা টনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই তাতে নামাজ হয়ে যাবে তাঁতের মধ্যে কণা ছাড়া তো আর বড়ো কিছু থাকার কথাও নয় যায় সব ইনশাল্লাহ হ্যাঁ যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন আপনি গিলেন খান তাহলে তো আপনার নামাজ হবে না